স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানে হার্বালের প্রয়োগ সাফল্যের সাথে হচ্ছে, বাংলাদেশেও কিন্তু এর জোয়ার বইতে শুরু করেছে, এবং এরই অংশ হিসাবে আমরা আপনাদের কাছ থেকে যে স্বাস্থ্য বিষয়ক যে সমস্যাগুলো পাই তাই জবাবগুলা এই হার্বালের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। আজ উপস্থিত হয়েছি এরই জন্য। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের পাঠানো বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান হার্বালের মাধ্যমে দেওয়ার জন্য আমাদের দেশে যিনি হার্বাল চিকিৎসাকে প্রবর্তন করেছেন এমন একজন ব্যক্তিত্ব, মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, আপনাকেও শুভেচ্ছা জানাই। আমিও জানাচ্ছি আপনাকে ভালোবাসা ও শুভেচ্ছা। দর্শক, তাহলে আসুন আমরা আমাদের মূল পর্বটি শুরু করি, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে যার প্রশ্নটি হাতে নিয়েছি তার নাম হচ্ছে তৌফিক, লিখেছেন রংপুর থেকে, বয়স 22 বছর। তার প্রশ্নটি হচ্ছে যে আপনি প্রোগ্রামে প্রায়ই কাজু বাদাম খেতে বলেন, কাঁচা কাজু বাদাম খেলে আমার পেট ভালো থাকে কিন্তু শুকনো বাদাম খেলে আমার পেট খারাপ হয়ে যায়, কোন বয়সে কী পরিমাণ বাদাম খাওয়া দরকার তা একটু জানাবেন। হ্যাঁ ভাই তৌহিদ সাহেব, আমি আপনার মনে হয় খেয়াল করে শুনেন নাই, আমি কখনো কাজু বাদাম খেতে বলি না, আমি বলি বাদাম খেতে। কাজু বাদাম আমাদের দেশের না, এটা সৌদি বা মরুভূমির বাদাম, আমাদের দেশের যে চীনা বাদাম আছে আমাদেরকে এটাকেই কাজু বাদাম ভাবতে হবে। কারণ সব সময় আমরা বলি আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরও রোগ আরোগ্যের সেবা দিয়েছে আল হাদিস বুখারী শরীফ। তো আমাদের যে সেবা, আমাদের যে ঔষধ, সেটা হলো কিন্তু আমাদের দেশের বাদামেরই, বিদেশি বাদাম আমাদের খাওয়ার দরকার নেই, এক নম্বর। দুই নম্বরে আপনি বলছেন আপনি কাঁচা বাদাম খেলে পেটে অসুখ হয়, কিন্তু আপনি কাঁচা বাদাম হালকা একটু ভাজতে পারবেন কিন্তু সম্পূর্ণ ভাজলে এটার গুণ চলে যাবে। যেরকম দুধ যদি আপনি অনেক বেশি সিদ্ধ করেন দুধের কোনো গুণ থাকবে না, মধু যদি আপনি বেশি সিদ্ধ করেন তার কোনো গুণ থাকবে না, ডিম যদি আপনি বেশি সিদ্ধ করেন তাহলে তার কোনো গুণ থাকবে না, অতএব বাদামও আপনি বেশি ভাজলে বেশি সিদ্ধ করলে সেটার কোনো গুণ থাকবে না। অতএব খেয়াল রাখবেন আপনাকে আধা ভাজা বাদাম আপনাকে প্রতিদিন 20টা বাদাম খাওয়া দরকার, বয়স ভেদে কারো 8টা কারো 20টা, এটা আপনার খেলে শুক্র বৃদ্ধি পাবে, এনার্জি বৃদ্ধি পাবে। বাদাম একটা শক্তিশালী খাবার, এ অফুরন্ত শক্তিশালী খাবার, এর কোনো তুলনা নাই। অতএব বাদামের সাথে আপনি খুরমা খেতে পারেন, কিশমিস খেতে পারেন, খেজুর খেতে পারেন, এগুলো সবই আপনার জন্য সমন্বিত কাজ করবে, সমন্বিত ভিটামিনের কাজ করবে, সমন্বিত মিনারেলের কাজ করবে, সমন্বিত ক্যালসিয়ামের কাজ করবে। অতএব বাদাম খেজুর খুরমা এগুলি অসম্ভব শক্তিশালী একটি উপাদেয় খাবার, তার সাথে আপনি যুক্ত করতে পারেন। যদি আপনার কোনো দুর্বলতা থাকে আপনি দুধ খেতে পারেন, আধা কেজি দধি খেতে পারেন, দধি আপনি সারা বছর যে কোনো সময় যে কোনো মানুষ খেতে পারে, যদি তার কফ বিকারে কাশ না থাকে, কফ সর্দি কাশি বেশি না থাকে, তাহলে এই সর্দি কাশি রুগী বাদে সকলেই দধি খেতে পারে। অতএব আপনি যে কোনো রুগী বাদাম খেতে পারে, আপনি চীনাবাদাম খান, কারণ কাজু বাদাম কস্টলি, এটার দাম অনেক বেশি, প্রায় 600-700 টাকা কেজি, এটা আপনি জোগাড় করতে অসুবিধে হলে দেশি যে কোনো বাদাম চীনাবাদাম প্রায় কাছাকাছি কাজ করে। তারপরে আমাদের দেশে অনেকগুলো আরও অনেক ধরনের বাদাম পাওয়া যায়, যেটা আপনি হাতের কাছে পাবেন, যেটা আপনার বাড়ির কাছে আছে, ঘরের কাছে আছে, হাত বাড়ালে পাবেন, পা বাড়ালে পাবেন, আমাদের যেগুলো বলা সবগুলোই কিন্তু আপনার হাতের কাছে, সব ঔষধকে নিয়ে, খাদ্যকে নিয়ে, পথ্যকে নিয়ে আমাদের বক্তব্য রাখা। অতএব আপনি অত দূরের জিনিসকে কাছে নেওয়ার দরকার নেই। এই ভাজার প্রক্রিয়াটা একটু যদি আমাদের দর্শক, ভাজা বালিতে ভাজতে পারে, চুলায় ভাজতে পারে, ভাজা খুব সহজ, গ্রাম দেশে সবাই ঘরে ঘরে বা রাস্তাঘাটে চীনাবাদাম ভাজে, এটা নিয়ে আর তো কম ভাজবে। ভাই তৌফিক আসলের উত্তরটি পেয়ে, আর যদি বেশি ভাজা হয়ে যায় তখন আবার একদম কম ভাজার সাথে মিক্স করে খেতে হয়, আর বাদামের খেয়াল রাখতে হবে বাদামের লাল অংশটা ভাজাতে পারবে না, লাল অংশ সহ বাদামটা খাবে। আচ্ছা, বাদাম বাদাম তেল, এই বাদাম তেলের কথা আমরা শুনি সেটি, হ্যাঁ এক সময় তো আমরা যখন ছোট ছিলাম, মানে আমি 60-এর দশকে 70-এর দশকে, তখন চীনাবাদামই ছিল আমাদের একমাত্র ভরসা। সরষা একটু বড় মানুষরা, ভালো ফ্যামিলির লোকেরা বা যাদের নিজস্ব সংগ্রহ কিছু তারা খাইতেন, আর বাদামটা দিয়ে ভাজি ভুনা করা হইতো। আমি, আমার মনে আছে ছোটবেলা আমার আম্মা আমাকে 8 আনা আর 1 আনা 9 আনা দিতেন, দিয়ে একটা বোতল দিয়ে
বলতেন যে আজকে বেশি ভাজি ঠাজি হবে, তুমি ই নিয়ে আসো, যে 1 কেজি বাদাম তেল নিয়ে আসো। গ্রামের বাজারে বাদাম তেল পাওয়া যেত, আমরা এটা আনতাম, আম্মা বলতো সোয়াবিনও ভালো আর বাদামও ভালো, বাদাম তেল দিয়ে ভাজলে সেটার মধ্যে তোমরা ভিটামিন পাইবা অনেক, আর ই ভিটামিন থাকে। আমার আম্মা আবার ওই ফার্সি বই টুই পড়তে পারতেন, তো বিভিন্ন বই পড়ে পড়ে কোনগুলো স্বাস্থ্যের জন্য দরকার ওগুলি পড়ে পড়ে আমাদেরকে খাওয়াইতেন, তো ওই জন্য আমরা দেখছি সেই সময় আমরা বাদাম খেতাম। আর বাদাম ভাজাটা আমাদের বাড়িতে বালির ভিতরে করতো তেল ছাড়া, ওইটার একটা সেপারেট টেস্ট আছে। এখন যে যার এখন তো মাইক্রো ওভেন আছে, এই কত সহজ পদ্ধতি এখন হয়ে গেছে, যার যে পদ্ধতিতে পারে সে বাদাম সেইভাবে ভেজে নেবে, কম ভাজবে আর কি। কোনো জিনিসই অতি ভাজা অতি ভুনা রসানো কষানো খাবার খুব বেশি ভালো না, কোনো ফল অতি পাকা ভালো না, আবার একদম কাঁচারও দরকার নাই, যেন কিছু মুখের রুচি আছে কিন্তু অনেক বেশি উপাকা কোনো জিনিসই ভালো না, পাকা ভালো। তাতে সব জিনিসটা খেয়াল রেখে যখন ভিটামিনটা থাকবে আধা কাঁচার ভিতরে, ভিটামিনটা থাকবে আধা ভাজার ভিতরে, এই অবস্থায় খেতে হবে, দুধ যেরকম অল্প জাল দিয়ে খেতেই হবে। আচ্ছা, সামনে তো রোজা আসছে, আমাদের মুসলমানদের জন্য এটা একটি খুব কাঙ্ক্ষিত সময়, কাঙ্ক্ষিত মাস, এই সময় কেউ যদি বাদাম খেতে চায়, কন্টিনিউ করতে চায়, তাহলে কোন সময়? অবশ্যই বাদাম আপনি খেতে পারবেন, আপনি ইফতারের সাথে বাদাম খান, যত খেতে পারেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত অনেক করে বাদাম খান, কোনো অসুবিধা নেই, দুধ খান, দধি খান, ফল খান, শাকসবজি খান, কিন্তু কোনো পেঁয়াজও খেতে পারবেন না। এই তেলে ভাজা জিনিস আপনি খালি পেটে খাবেন না, প্রথম আপনি ডাবের পানি খান, প্রথম আপনি শরবত খান, কম মিষ্টির শরবত খাবেন, আপনি তরমুজ খাবেন প্রতিদিন, আপনি কাঁঠাল খাবেন, আম খাবেন, কিন্তু আপনি ভাজি ভুনা খাবেন না, ভাজা জিনিস খাওয়াতে কোনো ক্রেডিট নাই। এই ভাজি ভুনা যারা খায় তাদের পেটে অসুখ হবে, এটা অ্যাসিড বেড়ে যাবে, বুক জ্বালা হবে, অনেকেই রমজান মাসে বলেন যে আমাদের পেটে জ্বালা হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে, আলসার হচ্ছে, এটার একমাত্র কারণ আপনারা উল্টাপাল্টা খান। রমজান মাস মহাপবিত্র মাস, এই সময় আমাদের কোনো অসুখ হয় না, অসুখ আপনারা এই রমজান মাসের পবিত্র সময়ে অসুখ কিনে নিয়ে আসেন, আইনা আপনি পেঁয়াজুর ভিতরে বসায় দেন, বুটের মধ্যে বসায় দেন, বুন্নির ভিতরে বসায় দেন, হালিমের ভিতরে বসায় দেন, যত বেয়াদব খাদ্য আইনা রমজান মাসে খেয়ে আপনারা সব রকম রোগ করেন। আমরা অনুরোধ করব এই বছরটা অন্তত জিভকে কন্ট্রোল করেন, দাঁতকে কন্ট্রোল করেন, গালকে কন্ট্রোল করেন, মুখকে কন্ট্রোল করেন, মনকে কন্ট্রোল করেন, এই বছর আমরা তেলে ভাজা জিনিস খাবো না, কিন্তু আমরা কোনো তেলে ভাজা জিনিস খাবো না। এবার পত্রিকায় দেখতে পেলাম যে তেলের দাম বলে এখনই বেড়ে গেছে, তেলের দাম বাড়ছে না, তেলের দাম আমরা বাড়াইতেছি, আমার আমার দরকার 100 টাকা তেল, 1 পোয়া তেল আমি কিনতেছি 10 কেজি, আমি 300 কিনে আনতেছি। আমরা মজুদ্দারদেরকে ঘৃণা করতেছি, কিন্তু মজুদ্দার তো আমরা নিজেরা মজুদ্দার হয়ে গেলাম, আমরা নিজেরা আমার দরকার 1 কেজি, আমাদের 16 কোটি মানুষ যেন আমরা এই তেলটা কিনে খেতে পারি। আপনারা দয়া করে বেশি তেল কিনবেন না, বেশি জিনিস কিনবেন না, বেশি জিনিস মজুদ করবেন না। একটা বছর আপনাদের কাছ থেকে আমরা অনুরোধ করতেছি, আপনাদের কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাইতেছি যে আপনারা কোনো মতেই যেইটুক দরকার 3 দিনে তার বেশি কোনো জিনিস কিনবেন না। একটা বছর দেখেন, একটা বছর আমরা দেখতে চাই যে মজুদদার আসলে কারা। আমরা নিজেরাই 16 কোটি মানুষ যদি মজুদদার হয়ে যায়, তাহলে বাজারে জিনিস কিভাবে থাকবে? মজুদদাররা দেখবেন কানতে আরম্ভ করবে, খাঁটি মজুদদার যারা যারা 1000 কেজি 2000 কেজি 10000 কেজি 20000 কেজি রাখছে তারা বিপদে পড়ে যাবে, যদি আমরা বাজারের জিনিস না কিনি। আমরা একটু কষ্ট করুন এই বছর, শুধু 3 দিন ইসলামের বিধান মতে আলহামদুলিল্লাহ নবীর নির্দেশ মতে আমরা 3 দিনের বেশি কোনো খাবার মজুদ করবো না, কোনো খাবারের র মেটেরিয়ালস আমাদের বাড়িতে রাখবো না, সব কিছু 3 দিনের বেশি থাকবে না। দেখি না কিভাবে মজুদদাররা কার কাছে বিক্রি করে, দেখবেন প্রথম 10 দিনই সব মজুদদাররা কাইট হয়ে যাবে, যখন তার জিনিসের দাম জিনিস কিনবেন না আপনারা, তখনই তারা দেখবেন কম দামে বিক্রি করতে আরম্ভ করবে। একটু ধৈর্য ধরেন, দেখেন না একটা বছর, এই কয়েকটা ঘন্টা কয়েকটা দিন একটু ধৈর্য ধরে দেখেন। ধন্যবাদ ডাক্তার আলমগীরবতী। আমরা ভাই তৌফিকের প্রশ্নটি নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে অনেক কথা চলে আসলো। ভাই তৌফিক আশা করি উত্তরটি পেয়েছেন, পরবর্তীতে যদি আরও কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, প্রশ্নটি বরিশাল থেকে করেছে উর্মি, বয়স 44 বছর। তিনি অবশ্য তার মেয়ের সমস্যার কথা জানিয়েছেন, যার বয়স এখন 17 বছর। প্রশ্ন হচ্ছে যে তার মেয়ের মৃগি রোগ আছে, ডাক্তারের পরামর্শে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখন সে বিবাহিত, মৃগি রোগ থাকাকালীন অবস্থায় তার গর্ভধারণ ঠিক হবে কিনা এবং তার খাদ্যাভ্যাস কেমন হবে?
না বোন ওরমি, আপনার মেয়ের বয়স 17 বছর, কিন্তু তার মির্গি আছে। আপনি একটু ভালো চিকিৎসা করেন, একটু ভালো ডাক্তারকে দেখান, আপনি ঢাকাতে নিয়ে আসেন, একটু ভালো ডাক্তার দেখান। আপনি এখন তাকে বাচ্চা নেওয়াটা তার জন্য নিরাপদ আমি মনে করতেছি না। তবু আমি তাকে যে ব্যক্তিগতভাবে চিনে, যার কাছে আপনি তাকে দেখান, তাকে বলেন, কাউন্সিলিং করেন যে এই পরিস্থিতিতে তার হিমোগ্লোবিনের অবস্থাটা কী আছে, তার শারীরিক অন্যান্য ফ্যাক্টরগুলি ভালোভাবে দেখতে হবে। তার সে কোনো অ্যান্টিবায়োটিক খায় কি না, অ্যান্টিবায়োটিক খেলে এই সময় বাচ্চা নিতে পারবে না, তার বি ভাইরাস আছে কি না, সি ভাইরাস আছে কি না, তার অন্য অসুবিধা আছে কি না, তার জন্ডিস আছে কি না, তার রিমোটিক ফিভার আছে কি না, তার টিউমার আছে কি না, তার গলগণ্ড আছে, অনেকগুলো সাইড বাচ্চা নেওয়ার আগে মাকে দেখতে হয়, সেই সাইডগুলি সব দেখতে হবে। এখন সেই পূর্বের যুগ নেই, মা হওয়ার আগে অনেকগুলি নিশ্চয়তা নিতে হবে, কারণ এখন এসে গেছে অ্যান্টিবায়োটিক যুগ। অ্যান্টিবায়োটিক খেয়ে কেউ বাচ্চা নেবেন না, অ্যান্টিবায়োটিক খাওয়াকালীন কেউ বাচ্চা নেবেন না, এর ফলে বাচ্চা অটিস্টিক হতে পারে, বাচ্চা ডিজেবল হতে পারে, বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। অ্যান্টিবায়োটিক স্বামী স্ত্রী কেউ খেতে পারবেন না, যখন অ্যান্টিবায়োটিকের কোনো কোর্সের নিয়ন্ত্রণে আপনি থাকবেন না, তখনই আপনি বাচ্চা নিতে পারবেন। আর আপনার এই বাচ্চার যেখানে এত বড় একটা মানসিক সমস্যা আছে, এই সমস্যাটা একটু ঠিক করা দরকার, তারপরে বাচ্চা নিতে হবে। স্বামী স্ত্রী দুজনকে চেক করান, ঢাকা শহরে একজন ভালো ডাক্তারের সাথে আপনারা একটু কাউন্সিলিং করেন, আসেন দেখেন। বাচ্চা নেওয়ার আগে এই জিনিসগুলো দেখা দরকার আছে, যদি বাচ্চা নেওয়ার পরে একটা বিপদ ঘটে তার চেয়ে আগেই একটু প্রিপারেশন নিয়ে নেন। বোন উর্মি, আশা করি আপনি মেয়ের উত্তরটি পেয়েছেন একজন চিকিৎসকের তত্ত্বাবধানে। আপনার আপনার একটা মন্তব্য বলে না, ঠিকই আছে যে অবশ্যই মৃগী রোগটা নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, এবং যখন আপনার চিকিৎসক বলবে যে বাচ্চা নেওয়ার অবশ্যই তার হিমোগ্লোবিনটা দেখা দরকার, অবশ্যই অবশ্যই আর কোনো ইনফেকশনাল ডিজিজ আছে কিনা, তার গনোরিয়া সিফিলিস এগুলি হতে পারে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ তো খাবার তো না, যাদের এই ধরনের সমস্যা হয় তারা ঠিকমতো খায় না, দায় না, ঘুমায় না, সব কিছু একটা আগে টোটাল চেক আপের দরকার আছে। আর তাছাড়া মেয়ের বয়স আপনি লিখেছেন 17 বছর, এটি আসলে আমি তো এক হিসাবে ব্যয়নি করতে শুনি, 18 বছর আগে তো বিয়েই করা উচিত ছিল না, এই এই বাচ্চা তো সরকারি আইন অনুযায়ী তার 18 বছর পরে বিয়ে হওয়া উচিত ছিল, 17 বছরে তারপর বাচ্চা নিচ্ছে, তারপর আবার এত বড় একটা কঠিন রোগ নিয়ে, এটা কিন্তু ঠিক না, এটাকে আমরা কোনোদিনও সমর্থন করি না। বরুণ মেয়ে, আমরা আপনার মেয়ের সুস্বাস্থ্য কামনা করছি, রোগ মুক্তি কামনা করছি। 3 বছর বয়স থেকে তার এই বাচ্চা নিয়ে এই সমস্যাটা, এই সমস্যাটাকে ওনার কথায় আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারতেছি না যে আরও কী সমস্যা আছে এটার সাথে, সেগুলো আমাদেরকে জানতে হবে, কারণ WBC RBC সব দেখতে হবে। অবশ্যই গর্ভধারণ করার পূর্বে রুটিন চেক আপ করে নিতে হবে, কোনো এজ ছাড়া আর কোনো অসুখ বিসুখ আছে কি না এটিও অবশ্যই নিশ্চিত করে নিতে হবে, অবশ্যই একজন চিকিৎসক দুইজন কি শুধু মেয়ে কেনা, মেয়ের হাজবেন্ডকেও করতে হবে অবশ্যই। একটা আঙ্গিবাদী কি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, বিরতির পর আবার ফিরব আপনাদের প্রশ্নের উত্তর নিয়েই, আশা করি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। দিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ। বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ, সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নটি পিরোজপুর থেকে লিখেছেন নাসির হোসেন, বয়স 26 বছর। প্রশ্ন হচ্ছে যে আমি 12 বছর বয়স থেকে ডায়াবেটিস জনিত সমস্যা আক্রান্ত, প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ, জ্বালাপোড়া করে এবং প্রস্রাবের সঙ্গে ধাতু নির্গত হয়। এই সমস্যার জন্য বিভিন্ন ওষুধ সেবন করেছি কিন্তু ভালো ফলাফল পাইনি, কী খাদ্যপথ্য খেলে এই অসুখ থেকে পুরোপুরি সেরে উঠবো তা জানাবেন। হ্যাঁ ভাই, আপনার 12 বছর বয়স থেকে ডায়াবেটিস, আপনার এটা ভয়ের কিছু নাই, যেটা তো আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আলহামদুলিল্লাহ আপনার ডায়াবেটিস আছে। অনেক লোকের 40-50-60 বছর যাবৎ ডায়াবেটিস আছে, আল্লাহ রহমতে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখছে। ডায়াবেটিসটা মানে একটা নিয়ন্ত্রিত জীবন, আপনি সঠিকভাবে প্রতিদিন সঠিক খাবার খেতে হবে আপনাকে, যেরকম এই খাবারগুলির ভিতরে আপনি খুব কোনো মিষ্টি খেতে পারবেন না, মাংসটা একটু কম খাবেন, পোলাও বিরিয়ানি একটু কম খাবেন, শাকসবজি ফলমূলটা বেশি খাবেন, স্যুপ এবং জুস আপনি একটা নির্ধারণ করবেন যে কী কী জুস কোন দিন খাবেন, কী কী স্যুপ কোন দিন খাবেন, একটু একবেলা যেও ভাত খাবেন, একবেলা রুটি খেতে চান খেতে পারেন যদি অভ্যাস থাকে, একবেলা একটু বইটা ভাত খাবেন, কিন্তু ভাতের মার না ফালিয়েও আপনি ভাত খেতে পারেন, আবার একবেলা একটু ফিশ ফাস সব তরি তরকারি দিয়ে, যেটাকে আমাদের গ্রামে বলে ফিশ ফাস বা কারা, এই জাতীয় খাবার আপনি খেতে পারেন, মুসুরি ডালটাও একটু কম খাবেন, অন্য অন্য ডাল বেশি খাবেন, তরকারি ছাড়া কোনো ডাল খাবেন না,
আর সালাদ আপনাকে প্রতিদিন খেতে হবে, দধি এবং সালাদ আপনার জন্য কমন থাকবে। তবে আপনার এই বয়সে ডায়াবেটিস হয়েছে, আপনি কিন্তু এক চামচ করে মধু খেতে পারবেন। ডায়াবেটিস রোগী এক চামচ মধু খেতে হবে, বয়সটা আপনার কম আছে, আপনার যৌবন ধরে রাখতে হবে, জীবন ধরে রাখতে হবে, সংসার ধরে রাখতে হবে, সব কিছু মিলিয়ে। আমি যে কথাটা বললাম এটা মাত্র মধুটা যদি কাঁচা মধু হয় আপনার জন্য কোনো ক্ষতিই করবে না, পাকা মধু খাবেন না। কাঁচা মধুতে আপনার 4-6 ঘন্টা পর্যন্ত আপনার শরীরে সুগার লেভেল বাড়তে পারে, কিন্তু এটা আবার 4-6 ঘন্টার ভিতরেই এটা শরীরের ভিতরে মিলেমিশে যাবে, ওইটা আপনার কিডনি লিভার স্টমাককে ভালো রাখবে। মধুর 38টা গুণ আছে, অতএব মধু আপনাকে খেতে হবে। আপনি সকালে 8টা নিম পাতা, রাতে 8টা নিম পাতা খাবেন। শুধু যখন আপনার আপনি যখন বিয়ে শাদী করবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে বিয়ে শাদী করবেন যখন বাচ্চা নিতে চান ঠিক ওই সময়টায় আপনি শুধু নিম পাতাটা খাবেন না, বা চিরতার এখন ট্যাবলেট পাওয়া যায়, চিরতার ট্যাবলেট সবসময় খাবেন। যখন বাচ্চা নিতে চাইবেন ওই পিরিয়ডটা স্বামী স্ত্রী দুইজনই কোনো কঠিন তিতা জিনিস খাবেন না, কিন্তু উস্তা করলা খেতে পারবেন। দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, এবং আগামী দিন অর্থাৎ ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি ইসলামিক টিভিতে প্রতি রাত 12টার সময় প্রচারিত হয়। আশা করি অনুষ্ঠানটি দেখবেন, এবং আমাদের কাছে কোনো সমস্যার কথা লেখার থাকে তাও লিখবেন। আমি আমাদের মোবাইল নম্বরটি আপনাদের জানিয়ে দিচ্ছি, মোবাইল করতে পারেন এই নাম্বারে 01768959980, কিংবা 01715229347। দর্শক, আপনারা আমাদের কাছে চিঠিও লিখতে পারেন, চিঠি লেখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। কোনো প্রশ্ন লেখার সময় অবশ্যই আপনাদের পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বরটি আমাদের কাছে লিখলে আমাদের উপকার হয়। দর্শক, তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে, তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। প্রকৃতি